নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ দফা নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর। যাদবপুরে সিপিআইএম কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল গাঙ্গুলি বাগান এলাকা। স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকদের অভিযোগ, তৃণমূলী দুষ্কৃতীদের আক্রমণে তাদের তিনজন প্রবীণ কর্মী আহত হয়েছেন। ভোটের ঠিক আগের দিন এহেন ঘটনাকে কেন্দ্র করে গাঙ্গুলি বাগান এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকেরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, দেখুন সেই ছবি। আর প্রবীণ কর্মীদের উপর হামলার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এলাকার বাসিন্দা সহ আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আজকে আমার বাবা এখানে 70 বছর বসবাস করছে, 70 ইয়ার্স বয়স আমার বাবার। কেউ বলুক, বাদি বিভাগে যে কোনো পার্টির লোক বলুক, যে আমার বাবা একটা দুনম্বরী কাজ করেছে, একসময় 35 বছর সিপিএম রাজত্ব করেছে, তখন তারা রুলিং পার্টি হিসেবে তারা রুলিং এ ছিল। কেউ বলুক যে আমার বাবা একটা ভুল কাজ, তো আমি ভীত। কি বলবো, ব্যুরো রিপোর্ট, সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক, যাদবপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।